ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার জয়নাল আবদিন আছি। কথা বলবো, আপনার যদি মাজা ব্যথা করে, মানে কোমরের ব্যথা করে, আপনি কি কারণে মাজা ব্যথা করে আপনি কি জানেন? আমি আপনাকে বলবো যে মাজা ব্যথা বলতে আমরা নর্মালি মনে করি কি, যে কিডনি সমস্যা। কিডনি সমস্যা হতে পারে, প্রস্রাবের ইনফেকশন থেকে মাজা ব্যথা হতে পারে, মানে কোমরের ব্যথা হতে পারে। মূলত যে কারণটা মাজা ব্যথা করে, মনে রাখবেন যে সকল মানুষগুলো লম্বা হয় অনেক বেশি অথবা ওজন অনেক বেশি হয়, তারা যদি একটানা দাঁড়িয়ে কাজ করে অথবা একটানা বসে কাজ করে, যেমন মা বোনেরা করে, তাহলে কিন্তু ব্যাক পেন হবে, মাজা ব্যথা হবে। এইটা হলো অন্যতম কারণ। এছাড়া মাজার দিকে যে হাড়গুলো আছে, আমাদের স্পাইনগুলো আছে, এগুলো কিন্তু ক্ষয় গেলে মাজা ব্যথা হতে পারে। অথবা আপনি যদি কোনো কারণে মেকানিক্যাল ইঞ্জুরি হয়, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয়, তাহলে ওই যে দুইটা হাড্ডি, মানে বাটিয়ার ভিতরে চাপ পড়লে কিন্তু নার্ভগুলো থেতলে যেতে পারে, নার্ভ ইঞ্জুরি হতে পারে, নার্ভ বেরোয় যেতে পারে, যেটাকে আমরা পিএলআইডি বলি। আপনি এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই মাজার একটা এলএস এক্সরে করবেন, একটা এমআরআই রিপোর্ট করবেন, প্রস্রাবের টেস্ট করবেন, একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন কিডনি ভালো আছে কিনা।